সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। এমবিবিএস ইন ইন্ডিয়া, এমবিবিএস মানে ইন্ডিয়াতে এমবিবিএস করা যায় কিনা, কত টাকা খরচ হয়, কি রকম কি প্রসিডিউর, এ বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আর হইলো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন, কোনো কিছু জানার থাকলে জানার জন্য কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে ইন্ট্রোর পর। তো বাংলাদেশে এমবিবিএস এর মান বাংলাদেশে অনেক ভালো এবং পাশাপাশি অনেকেই চায় বাইরের দেশে এমবিবিএস করার জন্য, হোক সেটা চায়না অথবা ইন্ডিয়া অথবা উজবেকিস্তান, কাজাকিস্তান আর অন্যান্য দেশ নিয়ে কথা বলা যাবে না। আরেকদিন অবশ্যই কথা বলবো অন্যান্য দেশ নিয়ে, তবে আজকে কথা বলবো হইলো ইন্ডিয়াতে এমবিবিএস নিয়ে। তো ইন্ডিয়াতে যদি আপনি এমবিবিএস করতে চান, সেক্ষেত্রে ধরাবাধা কোনো নিয়ম আছে কি না বা আরও কোনো প্রসিডিওর এক্সাম টেক্সাম দিতে হয় কি না বা কত টাকা খরচ হয়, এরকম প্রশ্ন সচরাচর আসে এবং শুনলেই অবা সবাই পিছনে পিছপা হয়ে যায়, কেউ আর আসার জন্য ইন্টারেস্ট দেখায় না। তারপরেও আমি চাইবো যে কেউ ভিডিও দেখার পরে যেন নক করে, আমাদেরকে মেসেজ করে, ভিডিও দেখার আগে যেন না করে। তো ইন্ডিয়াতে এমবিবিএস এর জন্য নিশ্চয়ই আপনাকে বাংলাদেশে যেরকম এমবিবিএস যদি করতে চান, তো সেক্ষেত্রে দেখা যায় যে আউট অফ ফাইভ দুইটাতেই ফাইভ থাকতে হয়, তাইলে অ্যাপ্লাই করতে পারবেন। ইন্ডিয়াতে এরকম কোনো ধারাবাধা নিয়ম নেই, কম হইলেও হবে, 8-9 পয়েন্ট হইলেও হবে। তো সেক্ষেত্রে আপনার আবার ওখানে ইনসেট একটা এক্সাম দিতে হয়, এন্ট্রান্স একটা এক্সাম দিতে হয়। তো ওই এক্সামে যদি আপনি টিকেন, ওই এক্সামে টেকার পরে পূর্বে যে নিয়মটা ছিল, ওই এক্সামে টিকে ওরা যে ইউনিভার্সিটি বা কলেজ সিলেক্ট করে দিবে, মেডিকেল কলেজ সিলেক্ট করে দিবে, সেখানে পড়তে হবে। কিন্তু এখন আপনি নিজেই কলেজ সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন কলেজে পড়াশোনা করবেন। তো ওই কলেজে পড়াশোনা করার জন্য আপনাকে এক্সামটা দিতে হবে, এক্সামে পাশ করতে হবে। যদি এক্সাম পাশ করেন, তারপরে আপনাকে বাকি প্রসিডিওর যেগুলো সেগুলো মেনটেন্স করে ওখানে ভর্তি হবে, ভর্তি হইতে হবে। তো ভিসা প্রসেসিং সেম অন্যান্য যে ইয়েগুলো আছে, অন্যান্য যে কোর্সগুলো আছে সেরকমই ভিসা প্রসেসিং সেম। তো এবং এই এক্সামে যখন আপনি পাস করবেন তারপরেই তো যাইতে পারবেন, পাস না করে যাওয়ার কোনো সিস্টেম নাই। এবং ইন্ডিয়াতে যে সবচেয়ে খরচের বিষয় যেটা আসে, এমবিবিএস ইন্ডিয়াতে হয় ঠিক আছে, এমবিবিএসের মান কিন্তু প্রচুর ডিমান্ড ইন্ডিয়াতে, এমবিবিএসের প্রচুর ডিমান্ড এবং সব আধুনিক যে ল্যাব বলেন এই সেই সব কিছুই আধুনিক প্রযুক্তির সব কিছুই সরঞ্জামে দিয়ে আছে, যেটা বাংলাদেশে যারা রানিং পড়াশোনা করতেছে তারাও জানে যে বাংলাদেশে এই মানে ইন্ডিয়ার তুলনায় একটু কম আছে, রিচার্জ এই সেই এরকম ফ্যাসিলিটি অনেক কম আছে, যার জন্য মানুষ বাইরের দেশে যায়, চায়না বলেন বা অন্য দেশ বলেন যেখানে এমবিবিএস এর জন্য যায়, এই রিসার্চ ফ্যাসিলিটিটা অন্য দেশে আছে, বেশি আছে, যার জন্যই যায়। তো ইন্ডিয়াতে খরচের পরিমাণ যদি হিসেব করি, নর্মালি আপনাকে শুনে ভয় পায় না, নর্মালি আপনাকে 80-1 কোটি রুপির মতো খরচ হবে। এই কথা যখন অনেককে বলি তো অনেকেই আসলে মানে কেমন জানি ইয়ে হয়ে যায় যে ভাই এটা মজা করলেন, এত টাকা খরচ হয় নাকি ইন্ডিয়াতে? ভাই এত টাকাই খরচ হয়, এটা তো নর্মালি বললাম 1-2 কোটি টাকা পর্যন্ত খরচ হইতে পারে। তো ইন্ডিয়াতে যারা এমবিবিএস করবেন, আমি আশা করবো তাদের যেন মানে ফিনান্সিয়াল সেই রকম ব্যাকআপ থাকে, কারণ এমবিবিএসে স্কলারশিপের যদি আর একটা বিষয় নিয়ে কথা বলি, এমবিবিএসে কোনো স্কলারশিপ নেই, মানে মেডিকেল কোনো ইয়েতেই স্কলারশিপ সাধারণত খুব কম হয়ে থাকে, বিশেষ করে এমবিবিএসও তো নাই। আর হইলো এমবিবিএসের কোর্স ডিউরেশন তো 4.5 বছর, 5 বছরই লাগে, ইন্ডিয়াতেও 5 ইয়ার্স লেগে যায়। এবং হইল মিনিমাম নর্মালি আপনাকে 80-1 কোটি ইন্ডিয়ান রুপি খরচ করতে হবে। তো বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা তুলনাও হয়ে যাচ্ছে বাংলাদেশের সাথে, বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে 15-20 লাখ টাকা আপনার হইল ডোনেশন দিয়ে হয়ে যাবে কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারবেন। কিন্তু ইন্ডিয়াতে মিনিমাম 40-60 লক্ষ টাকা আপনার ফার্স্ট
প্রথম অবস্থায় মানে ডোনেশনে এটা দিতে হবে, এবং ইয়ারলি যে ফি এটা 12-15 লক্ষ টাকা পর্যন্ত হয় এক একটা মেডিকেল বা মেডিকেল কলেজ বা ইউনিভার্সিটি ওয়াইজ, এটা একটু আলাদা আলাদা হয়। তবে নর্মালি আপনাকে 80-1 কোটি টাকার একটা বাজেট রাখতে হবে, অথবা রুপির বাজেট থাকলে হয়তো আর একটু ভালো ইউনিভার্সিটি পাবেন। তো বুঝে গেলেন, এই কথা শুনে ঘাবড়ানোর কিছু নাই। অনেকেই পড়াশোনা করতেছে বাংলাদেশ থেকে যাদের ফিনান্সিয়াল ব্যাকআপ আছে, যারা খরচ করতে পারবে, তারা পড়াশোনা ইন্ডিয়াতে করতেছে। তো আপনারা যারা চিন্তা করতেছেন ইন্ডিয়াতে পড়াশোনা করব, তারা আগে সর্বপ্রথম দেখবেন যে আপনি খরচ করতে পারবেন কিনা বলে আমি মনে করি, কারণ খরচের বিষয়টা আগেই, কারণ এতটা খরচ যেখানে করবেন সেখানে সব কিছু ফ্যাসিলিটি বেশিই পাওয়া যাবে নিশ্চয়ই, যার জন্য এত মানে এত ডিমান্ড আছে বলে এত খরচ সেখানে নেওয়া হয়। তো আশা করি কিছুটা MBBS নিয়ে কিছুটা ধারণা দিতে পারছি। আরও চায়না, উজবেকিস্তান, কাজাকিস্তান, আরও বিভিন্ন দেশ আছে যেখানে অনেক কম খরচে MBBS করা যায়, সেই দেশগুলো নিয়েও কিছু কথা আস্তে আস্তে বলবো, সেগুলো নিয়েও আমি কিছুটা রিসার্চ করতেছি, যোগাযোগ হইতেছে। তো ইন্ডিয়াতে MBBSটা এত এক্সপেন্সিভ কেন আমি জানি না, ইন্ডিয়া থেকে আরও বাংলাদেশে MBBS করার জন্য আসে খরচ কমের জন্য, তা যার যারা খরচ করতে পারে তারা তো ইন্ডিয়াতেই MBBS করে, এবং ওখানে রিসার্চ বলেন সব কিছুর দিক দিয়ে, যত সরঞ্জামের দিক সব কিছু ইন্ডিয়াতে একদম অত্যাধুনিক সব কিছু, এবং ইন্ডিয়াতে জানেন চিকিৎসার খরচও অনেক কম। ওনারা এত টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে ডক্টর হয়ে কম টাকায় চিকিৎসা করাই, বুঝতে পারতেছেন না ব্যাপারটা। তো যাই হোক, আশা করি MBBS সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। ফিনান্সিয়াল ব্যাকআপ সবচেয়ে প্রথমে আপনারা দেখবেন যে MBBS করার জন্য আপনার যথেষ্ট ব্যাকআপ আছে কিনা, এটা চিন্তা করেই যাবেন। কেউ যদি আপনাকে অফার দেয় 20-30-40 লাখ টাকাও, যদি কেউ 50-60 লাখ টাকা মতো, মানে 60 লাখের নিচে কোনো অপশন নেই ইন্ডিয়াতে, আমি বলবো তো যাদের ফিনান্সিয়াল ব্যাকআপ আছে তারা আসবেন, এক্সামে পাস করে তারপরে আসতে হবে, এবং ব্যাকগ্রাউন্ড তো সায়েন্স অবশ্যই থাকতে হবে, এবং BDS নিয়ে আর একটা BDS কোর্স ওইটাতেও করতে পারবেন, অবশ্যই আপনাদেরকে এক্সাম দিতে হবে এবং ওইটাতেও খরচ বেশি। এবং মেডিকেল ডিপার্টমেন্টগুলো ইন্ডিয়াতে একটু খরচ সচরাচর, অন্যান্য যেই নার্সিং এটা সেটা সব কিছুতেই মোটামুটি দেখা যায় ইন্ডিয়াতে একটু খরচ একটু বেশি। তো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা মানে দেখে আপনারা অনেক কিছু হয়তো জানতে পারলেন, আমিও কিছু জানাইতে পারলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ।